আমাদের এখানে যত মেল করে তার চেয়ে অনেক বেশি ফিমেল কাপিং করে, চুল পড়া, মাথা ব্যথা, কোমরে ব্যথা সহ যে কোনো ধরনের মানে জয়েন্ট পেইন বা এনি কাইন্ড অফ পেইন, এগুলোতে মানুষজন খুব ভালো উপকার পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট। আগে এটাকে বলা হতো শিঙ্গা, এ পর্যন্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না, ইটস কমপ্লিটলি ফ্রি। ব্যথাটা অনেকটাই কমে গেছে আপনার? জি আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। 18 মতো ওনার এজ, হাঁটুতে প্রচন্ড রকম ব্যথা ছিল, প্রেশার, ডায়াবেটিস, অনেক কিছু। বাসা থেকে উনি কখনো নিচে নামতে পারতো না। 3টা সেশনের পরে আলহামদুলিল্লাহ ওনার এতটা উন্নতি হয় যে উনি দাওয়াত খেতে চলে গেছেন এবং হচ্ছে যে ওনার নাতনির বাসায় হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে 3তলা উঠেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আজকে আমি খুব স্পেশাল একটা প্লেসে আসছি, এটা হচ্ছে কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল যে কলেজ আছে তার ঠিক অপোজিটে, ডক্টর স্কাপিং কর্নারে। এখানে আজকে আমরা খুব এনশিয়েন্ট একটা সুন্না নিয়ে আলোচনা করব। এই থেরাপিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে হয়ে আসছে, আর সময়ের কালে পরিবর্তনের সাথে এটা আমরা কিন্তু হারিয়ে ফেলতেছি। সো সেই ঐতিহাসিক থেরাপিটা নিয়ে আমরা যে ডিসকাশনটা করবো সে ব্যাপারে আজকে আমাদের ডক্টর ইনাম হেল্প করবেন। সো আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। কেমন লাগতেছে আমাদের চেম্বার? এখন পর্যন্ত মনে হচ্ছে আমি একটা ডক্টরখানায় আসছি। ওকে, বাট আই ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট কাপিং। ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে যে কাপিংটা আসলে কি? কাপিং বেসিক্যালি একটা এনশিয়েন্ট ট্রিটমেন্ট প্রসিডিওর। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনভেন্ট করা নাই, এটা হচ্ছে যে আগে থেকেই পৃথিবীতে ছিল, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্যালিডেট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান তখন প্রত্যেকটা ফেরেশতাদের সাথে উনি যখন মিট করেন, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে তোমার উম্মতের জন্য এই কাপিংটাকে তুমি রিকমেন্ড করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট। সো আমরা যা কিছু করি, যা কিছু নিয়ে আমরা ট্রিটমেন্ট নিই, এটা হচ্ছে বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট। এবং এটা নিয়ে অনেক হাদিস আছে যেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে কথা বলেছেন। অ্যাকচুয়ালি কাপিং মেথডটা কীভাবে কাজ করে আপনি যদি ব্যাপারে কিছু বলতেন? কাপিং মেথড, এটা অনেকে অনেকভাবে কাপিংটা করে থাকে। অনেকে ফায়ার কাপিং করে, অনেকে ব্যাম্বো কাপিং করে, এরকম অনেক ধরনের অনেকভাবে কাপিংটা করা হয়। কিন্তু অ্যাকচুয়াল থেরাপিউটিক কাপিং বা যেটা রোগ নিরাময়ের জন্য যে কাপিং বা সুন্না অনুযায়ী যে কাপিং, সেটা যদি বলেন সেটা হচ্ছে যে এটাকে, এটা ওয়েট কাপিং, এটা শুধু ড্রাই কাপিং নয়, এটা ওয়েট কাপিং, মানে কাটাছিড়া করতে হয় এরকম কাপিংটা আর কি। সো কাপিংয়ের মেথডকে আমরা বলি হচ্ছে যে 3S টেকনিক, সাকশন, স্ক্যারিফিকেশন অ্যান্ড সাকশন। মানে হচ্ছে যে একটা কাপ আমরা নিব, সেটা দিয়ে প্রথমে সাকশন দিলাম, তারপরে সেটা খুলে সেখানে স্ক্যারিফিকেশন করলাম বা আঁচড় দিলাম যেটা, তারপর হচ্ছে কাপটা দিয়ে আবার সাকশন দিলাম। এর মাধ্যমে শরীরের রক্তটা ফিল্টার হয়ে শুধুমাত্র CPS বলি, পজিটিভ প্যাথোলজিক্যাল সাবস্টেন্সেস, মানে হচ্ছে যে রোগ তৈরি করে এমন জিনিস এবং রোগের কারণে তৈরি হয় এমন জিনিস, এই জিনিসগুলো হচ্ছে বের হয়ে চলে আসে। এর মাধ্যমে রক্তটা হচ্ছে পিউরিফিকেশন হয়। আগে এটাকে বলা হতো শিঙ্গা। সো এটা শিঙ্গা বলা হতো কেন? এটা পশুর শিং দিয়ে ওইটার মধ্যে নেগেটিভ সাকশন দিয়ে, মুখ দিয়ে, তারপর এটা ধরে রাখা হতো। আর এখন আমরা দেখতে পাই যে প্লাস্টিকের ডিসপোজেবল কাপ। সো এই ডিসপোজেবল কাপগুলো দিয়ে ওই কাজটা আমরা হচ্ছে যে সাকশন মেশিন দিয়ে বা সাকশন গান দিয়ে আমরা এই কাজটা করে ফেলি। আগে চেয়ে অনেক বেশি সহজে এবং এখন অনেক বেশি ক্লিন এবং হচ্ছে যে সার্জিক্যাল অ্যাসেপ্টিক মেথড যেটা আমরা বলি সেটা মেনটেন করেই কিন্তু আমরা আমাদের ডক্টর্স কাপিং করানোর কাজটা করে থাকি। অনেক মানুষের কাপিং করানোর সুযোগ পাইছেন, সো সেখান থেকে যদি একটু বলতেন যে কোন কোন এরিয়াগুলোতে বা কোন কোন রোগগুলোর জন্য মানুষ সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে কাপিং করানোতে? চুল পড়া, মাথা ব্যথা, কোমরে ব্যথা সহ যে কোনো ধরনের মানে জয়েন্ট পেইন বা এনি কাইন্ড অফ পেইন, এগুলোতে মানুষজন খুব ভালো উপকার। স্ট্রেস রিলিফের জন্য কাপিং খুব ভালো কাজ করে। রাতে ঘুম যাদের হয় না, ঘুমাইতে যাদের কষ্ট হয় তাদের ক্ষেত্রে তারা কাপিং করে খুব ভালো বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে ফিমেলরা যেমন অনিয়মিত মাসিক বা PCOS এই সমস্যার জন্য খুব কমনলি করে থাকে এবং ভালো রকম উপকার পায়। আমি আজকে যে পেশেন্টের কাপিং করা হচ্ছিল তখন একটু খেয়াল করে দেখলাম তার মাথার বিভিন্ন এরিয়াতে এই কাপিংটা করা হচ্ছে। মাথায় এটা করা কি ঝুঁকিপূর্ণ কিনা, কাপিং করবো এটাকে আমি সহ্য করতে পারবো কিনা, ব্যথা বা এটার সাইড এফেক্ট, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন। মাথায় করাটা ডেফিনেটলি সেফ এবং আমরা যেভাবে করে অ্যাসেপ্টিক মেথড ফলো করে কাপিংটা করি, এতে আমরা এখন পর্যন্ত কোনো ইনফেকশন আমি দেখতে পাইনি। গত 2017 থেকে আমি কাপিং থেরাপি প্র্যাকটিস করছি এবং এই পর্যন্ত একটা পেশেন্টেরও মাথায় বা শরীরে অন্য কোনো জায়গায় ইনফেকশন দেখতে পাইনি। তবে যদি এই অ্যাসেপ্টিক প্রসিডিওরটা যদি কেউ মেনটেন করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ রকম ইনফেকশনের চান্স আছে। এবং স্পেশালি মাথা, ফেস এবং শরীরের বেশ কিছু জায়গা আছে যেখানে যদি আমি
ঠিক মতো কাটতে না পারি বা সেই স্কিল যদি আমার না থাকে তাহলে কিন্তু ভয়াবহ রকমের ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে, স্পেশালি মাথা থেকে একবার ব্রেইনেও ইনফেকশন হওয়ার কিন্তু পসিবিলিটি থাকে। কাপিং করানোর আগের এবং পরবর্তী যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন ভাইয়া। কাপিং করানোর আগে আমাকে যখনই ব্যথাটা উঠতো, ব্যথাটা আসলে প্রত্যেক সপ্তাহে 2-3 বারও বেশি উঠতো, ব্যথাটা হওয়ার পরে আমি একটা ওষুধ খেতাম টাফনিল, ওষুধটা খাওয়ার পরেই ব্যথাটা সলভ হয়ে যেত। তবে কাপিং করানোর পরে আমার এই ব্যথাটা এখনও ওঠে না। প্রথম মাসে যে করেছিলাম করানোর পরে 1 মাসের মধ্যে ব্যথা ছিল, পরবর্তী কাপিং করানো হয় তারপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি আর কি, ব্যথা হচ্ছে না আর কি, ব্যথাটা অনেকটাই কমে গেছে আপনার? জি আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। সো এই ঝুঁকিগুলো নিয়ে যারা এই বর্তমানে কাপিং কালচারটা করতেছে, হয়তো খুব চিপ রেটে করতেছে, রোগ নিরাময়ের কথা বলে মানুষের চিকিৎসাটা করে ফেলতেছে সেফটি প্রসিজার মেনটেন না করে, সে তাদের সাথে ডক্টরস কাপিং কর্নারের ডিফারেন্সটা কোথায়? প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই এখানে এমবিবিএস ডক্টর, আমরা পুরো বডির কীভাবে করে রোগ হয় এবং কীভাবে করে রোগ ভালো হয় এই ফিজিওলজি, অ্যানাটমি, ফার্মাকোলজি সব বিষয়গুলো কিন্তু আমরা সবচেয়ে ভালো জানি। কতটুকু ডেপ পর্যন্ত কাটা উচিত, কীভাবে করে কাটলে বা কতক্ষণ সময় রাখলে এই ফিল্ট্রেশন ফাংশনটা, আমরা যেটার কথা বলছিলাম দূষিত রক্ত বের করে নিয়ে আসে, এই ফিল্ট্রেশন ফাংশনটা সবচেয়ে এফেক্টিভলি হবে সেটা আমরা সবচেয়ে ভালো জানি। এবং আমরা প্রত্যেকটা কাপ, এইগুলো কিন্তু ডিসপোজেবল কাপ, আমরা একবার একটা কাপ ইউজ করার পর সেই কাপটা ফেলে দিই, আমরা কখনো সেটা রিইউজ করি না। এটা হচ্ছে আঁচড় কাটার মতো, আপনি যদি দেখেন যে ছোটবেলায় আমরা পিঠের মধ্যে আঙ্গুল দিয়ে লিখতাম বা কলম দিয়ে লিখতাম, এটা হচ্ছে ওই ধরনের একটা ফিলিংস। মানুষ মনে করে যে এটা মনে হয় অনেক ব্যথা, ফিমেলরা মনে হয় করতে চায় না। এবং খুব ফানি ফ্যাক্ট হচ্ছে যে আমাদের এখানে যত মেল করে তার চেয়ে অনেক বেশি ফিমেল কাপিং করে। আমাদের, আমরা 4 জন ডাক্তার এখানে কাপিং করছি, আমার সাথে আরেকজন মেল ডক্টর আছেন এবং আরও 2 জন ফিমেল ডক্টর আছেন। ফিমেলরা এক্সক্লুসিভলি ফিমেলদের কাপিং করেন এবং মেলরা এক্সক্লুসিভলি মেলদের কাপিংটা করেন। খুব ইন্টারেস্টিং কিছু রিভিউ আমরা পাই, সেটা হচ্ছে যে কাপিং করার পরে তাদের পিম্পল কমে যায় এবং হচ্ছে যে ফেসের যে গ্লো, ন্যাচারাল যে গ্লো সেটা অনেক বৃদ্ধি পায়। ড্রাই কাপিং এবং ওয়েট কাপিং দুইটাই পিম্পল এবং হচ্ছে যে বিউটিফিকেশনের জন্য খুব ভালোভাবে ইউজ করা হয়। তো এরকম কোনো একটা সাকসেস স্টোরি যদি শেয়ার করতেন যে কাপিং করানোর মাধ্যমে খুব বেশি আপনার মাধ্যমে সে উপকার পাইছিল, এরকম যদি কোনো একটা গল্প আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমাদের একটা পেশেন্ট ছিল, উনি খুব বয়স্ক, প্রায় 80 মতো ওনার এজ। সো ওনার হচ্ছে যে হাঁটুতে প্রচণ্ড রকম ব্যথা ছিল, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ মানে খুব কমপ্লিকেটেড একটা কেস, প্রেশার, ডায়াবেটিস, অনেক কিছু। তো উনি আমাদের কাছে প্রথম সেশন কাপিং করানোর আগে ওনার অবস্থাটা এমন ছিল যে উনি যেই বাসাটায় থাকতো, 3তলা বা 4তলা ছিল বাসাটা, ওই বাসা থেকে উনি কখনো নিচে নামতে পারতো না, প্রায় মোটামুটি 2 বছর ধরে উনি নিচে নামতে পারতো না, এত খারাপ অবস্থা ছিল এবং স্ট্রেচারে করে উনি বাসার মধ্যে হাঁটাচলা করতেন। তারপরে ওনাকে কাপিং সেশন দেওয়া হয়, প্রথম সেশনের পরে আলহামদুলিল্লাহ অনেকটুকু রিলিফ হয়ে যায় ওনার পেইন এবং পা ফুলা। এবং এরপরে 3টা সেশনের পরে আলহামদুলিল্লাহ ওনার এতটা উন্নতি হয় যে উনি দাওয়াত খেতে চলে গেছেন এবং হচ্ছে যে ওনার নাতনির বাসায় হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে 3তলা উঠেছেন। সো এই পরিমাণ বেনিফিট আমরা দেখেছি মানুষ কাপিং থেকে পেয়েছে। ফার্স্ট টাইম যারা ভিডিওটা দেখে কাপিং করতে ইন্টারেস্ট ফিল করছে, তারা মানে আপনাদের থেকে কী কী এক্সপেক্ট করতে পারে, মানে আপনাদের সাথে কনসালটেশন বা যোগাযোগ এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি ডিটেলস আমরা জানতে পারতাম? কেউ যদি আমাদের সেন্টারে কাপিং নেওয়ার ব্যাপারে ডিটারমাইন হন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ইনবক্স করলেই হবে, সেখান থেকে আমরা ওনার নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টটা সেট করে দেবো। অ্যাপয়েন্টমেন্ট সেট করা এই জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই 1.5 ঘন্টার সেশন আমরা একটা পেশেন্টের জন্য বুক করে রাখি, যাতে হচ্ছে যে আমরা ওনাকে আমাদের সর্বোচ্চটুকু দিতে পারি। আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাদের ডাক্তারের সাথে কমিউনিকেট করেন, আপনার প্রবলেম শেয়ার করেন, এ পর্যন্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না, ইটস কমপ্লিটলি ফ্রি। সো এরপরে আপনি আসবেন, আসার পর আপনার রোগটার কথা শুনবো, তখন কনসালটেশনের মাধ্যমে, কনসালটেশনের পরে আমরা বোঝার চেষ্টা করবো আপনার রোগটা কেমন, কতটুকু এক্সটেন্ড, কয়টা সেশন লাগবে, এই সব কিছু নিয়ে ডাক্তার আপনার সাথে কথাবার্তা বলবে এবং কথাবার্তা বলার পরেই আপনাকে বেস্ট পসিবল ট্রিটমেন্টে আমেজিং রেজাল্ট দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আজকে ভালো একটা সময় এখানে ছিলাম, আমরা এখানে বিভিন্ন রকম কাপিং যে মেথড সেগুলো দেখলাম এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেটা মনে করি, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত এবং বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পর ভালো একটা ট্রিটমেন্ট তারা হয়তো আশা করছিলেন বাট পান নাই। তো তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো ডক্টরস কাপিং কর্নার একবার ভিজিট করতে,
এত সুন্দর একটা মেথড আমাদের হারিয়ে যাচ্ছে এরকম একটা সুন্না, এর মাধ্যমে যে কত ধরনের রোগ নিরাময় করা পসিবল সেটা প্র্যাকটিক্যালি আপনি এসে দেখতে পারেন। এখানে অনেক পেশেন্ট তারা বুকিং করেন, আপনাদের সেশন বুকিং করে আসেন, ট্রিটমেন্ট নিচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং আজকে এক ভাইয়ের সাথে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে, উনিও কিন্তু শেয়ার করলেন যে ওনার রিপিটেড কাজটা ওনার কেমন লাগছে। সো ডাক্তারকে আমি জাস্ট একটু রিকোয়েস্ট করতে চাই যদি আপনি ফিনিশিংয়ের জন্য সব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আপনাদের সবাইকে আমাদের কাপিং সেন্টারে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের আমন্ত্রণ থাকলেও সবাই নিজেদের যে কোনো প্রবলেমের জন্য আমাদের এখানে অবশ্যই ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলবো ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ, যে কোনো ধরনের ডিজিজ, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ দ্য ডক্টর। আপনার যে ওপেনিং সেশন কনসালটেশন সেশন যেটা ফ্রিতে হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে খুব কম এরিয়ায় আছে, খুব কম এলাকায় আমরা পাই বা খুব কম ডাক্তারদের আমরা দেখতে পাই যে তারা আসলে ভিজিটের জন্য ফ্রিতে এই কনসালটেশনগুলো করেন। সো সবাইকে আমন্ত্রণ রইল ডক্টর স্কাপিং কর্নারে, ইনশাআল্লাহ সবার সাথে এই ডক্টর স্কাপিং কর্নারে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।